আমরা বরফ ঢাকা পাহাড় থেকে এখন হয়েছে এমন একটা সাইডে চলে আসছি, অল দ্য ওয়ে গ্রিন অ্যান্ড প্রচুর খাড়া, মানে সারাক্ষণ শুধু উপরেই উঠতেছি উপরেই উঠতেছি এরকম একটা ব্যাপার। বাট মানে জায়গাগুলো এরকম না আসলে যে কোথাও থামার দরকার নেই, জাস্ট বাইক নিয়ে অথবা হাঁটতে হাঁটতেও যদি কেউ যায় জাস্ট ঘুরতেই থাকে তাতেই হবে, মানে জাস্ট আলাদা করে কোনো স্পেসিফিক লোকেশনে থেমে এনজয় করার কিছু নাই, জাস্ট রাইডিংটাই একটা এনজয়মেন্ট, বা এভাবে রাইড করতে থাকলে আসলে ক্লান্ত হওয়ার কিছু নাই। That's amazing, but risky too. আমরা হচ্ছে বাইক নিয়ে ড্রাইভ করতে করতে একটা ন্যারো রাস্তা দেখলাম, তারপরে ওইটা ধৈরা উপরে উঠা চলে আসছি আর কি এক জায়গায়, অ্যান্ড সে একদম একটা বিশাল একটা পাহাড়ের উপরে ছোট্ট একটা ভিলেজের মতন আছে, বাচ্চারা ওই পাশে খেলাধুলা করতেছে আর অসাধারণ। এই পাশ থেকে একটা আর পুরো নিচে একদম নিচে শহর, বেশ নিচে, আমরা বেশ উপরে আছি আর কি, যে একদম নিচে ওই যে দেখা যাইতেছে কর্নারের দিকে ওটা একটা ভিলেজ, আর এই পাশে হচ্ছে পাহাড় আর ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে সম্ভবত নদী, আর এই যে এখানে লোকজন ফার্মিং করতেছে একজন, আর এই যে একজন বৃদ্ধ মহিলা গাছের সে ইয়াটিয়া করতেছে আর কি, পরিচর্যা করতেছে, উনিও ফার্মিং করে। ওই পাশে কিছু ভেড়া দেখা যাইতেছে, এই আর কি। মোটামুটি একটা বেশ পিসফুল একটা জায়গাতে চলে আসছি, এই হচ্ছে আশেপাশের এরিয়াটা। এটা এদিকেও একদম নিচের দিকে বেশ কিছু গ্রাম আছে, ওই যে পাহাড়ের নিচে জনবসতি। বিশাল বড় এবং পুরনো একটা ঝাউগাছ, এত বড় ঝাউগাছ জীবনে দেখিনি। এই যে স্থানীয় ছেলে পেলে বাচ্চা কাচ্চা, দেখি নোটিশ বোর্ডে কী লেখা আছে। অল পিপল আর ইনফর্ম দ্যাট ফলোয়িং থিংস আর প্রোহিবিটেড ইন টেম্পল এরিয়া, লেদার আর্টিকেল আর নট অ্যালাউড ইন টেম্পল এরিয়া, স্মোকিং ওয়াইন ড্রিঙ্কিং নট অ্যালাউড, ফাইন 1000 আওয়ার্স। ওকে ওকে, এটা একটা টেম্পল, এই জন্যই কিছু ইয়েটিও দেখছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন বিহীন প্লেসটা। আমরা হচ্ছে আর জঙ্গল টঙ্গলের দিকে বেশি দূরে যাই নাই আর কি, আর টেম্পল, এখানে একটা টেম্পল আছে যেটা শুনলাম, টেম্পলেও যাবো না। আমি একটু এই পাশ থেকে আপনাদের একটা ভিউ দেখাই। এই যে এই হচ্ছে এটা ভিউ, অল দ্য ওয়ে আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে আসছি। এই যে গাড়িগুলো দেখা যাইতেছে, এখানে মানুষ আসলে মূলত টেম্পলে আসছে আর কি, ইয়ে করার জন্যে, এবাদত বন্দিগি। এই যে স্থানীয় পাহাড়ি বাচ্চারা খেলাধুলা করতেছে, ক্রিকেট খেলতেছে, দ্যাটস ইট। এই যে আমার মেট, বাইক রেডি, চলা যাবো এখন, দ্যাটস ইট ফ্রম দিস প্লেস। তো এই রাস্তাটার স্পেশালিটি হচ্ছে ইউগো এই রাস্তাটার স্পেশালিটি হচ্ছে কি, মানে রাস্তা না পুরো আমাদের এই ট্রিপটার, আমরা যাচ্ছি হচ্ছে নাগারে। এখানে হচ্ছে আপনি মানালিতে ঘুরবেন, কিন্তু আপনি হিমালয়ান যে র লাইফটা, এদের কিন্তু আপনি খুব রেগুলার বেসিসে দেখতে পারবেন না। এই যে এই রাস্তার দুই পাশে যেই ভিলেজগুলো আছে বা মানুষজন আছে বা মানুষজনের যে জীবনযাপন, কারণ এখানে ট্যুরিস্ট আসে না বললেই চলে, কারণ সবাই এখানে স্নো দেখতে আসে, এখানে কেউ গ্রিন পাহাড় দেখতে আসে না। সেই জায়গা থেকে এই জায়গাটা আরও বেশি সুন্দর আসলে,
মানুষ, মানুষের আশপাশ অ্যাক্টিভিটিস, মানে এটা হচ্ছে র হিমাচলের যেই জীবনযাপন সেটা আর কি। হিমাচলের মানুষজনের অ্যাকচুয়াল যে লাইফস্টাইল এটা হচ্ছে আপনি এখানে আসলে দেখতে পাবেন। এতক্ষণ যে আমরা রাইডে ছিলাম, যে আমাদের গন্তব্যস্থল নাগার, আমরা চলে আসছি আর কি নাগারে। এটা মূলত একটা ক্যাসল নাগার। আর এই আশপাশটা খুবই সুন্দর, একদম নেটিভ হিমালয়ানরা থাকে এখানে। এটা হচ্ছে ক্যাসেল, ভিতরে অবশ্য ক্যাসেলে যাওয়ার জন্য এখন টিকিট কাটা লাগবে আর কি। এই যে ক্যাসেল, নিচের দিকে ভিলেজ আছে, স্থানীয়রা থাকে। এই জায়গাটা একটু হালকা মার্কেট টাইপ, বাজারের মতন সুন্দর একটা এরিয়া। আহ, হ্যাভিং এ কাপ অফ টি ইন এ প্লেস লাইক দিস, দিস ইজ কল্ড লাইফ, ইউ নো, গেট সাম লাইফ গাইস।